আমার বর্তমানে বয়স চলে 36 36 37 আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিতি ছিল না আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো 37 আরো 37 ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দুনিয়া একদিন কিছুই ছিলাম না টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালের ছিদ্র চিকনে ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশ্মি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাবালি উঠতেছে এটা আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে যাররা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় আল্লাহু আকবার তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণু ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান যালামা কীদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমাণ জমিন খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটার বলে এক বিঘত শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান যালামা কীদা শিবর বিষ্ণু বলেন এই এক শিবর এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কিয়ামতের দিন তুবিকা আলাইহি সাবউ আরাদিন এই সাত জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কিয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁধে তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয় বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো খবরদার কারণ ফা ইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায় আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে 70,000 নূরের পর্দা এই 70,000টা সহি হাদিস দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সুবহানাল্লাহ বললেন না বিষ্ণু বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম মজলুমের বদদোয়াকে ভয় করো ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব কেউ যখন মজলুম হয়ে কেঁদে বদদোয়া করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না বদদোয়া করছে ডাইরেক্ট কবুল খবরদার আমার পেনাঙ্গের ভাইয়েরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম যেই কোনো ভাবে যেই কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের হতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন
খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না, মজলুমের কান্না কখনো বৃথা যায় না, জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে, জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে? কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। তাহলে জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কোনো সম্পর্ক আছে? তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এক নাম্বার প্রথমটা কে ছিল? সীমা লঙ্ঘনকারী, লিমিট যে ক্রস করে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদীন। দুই নাম্বার কি জানলাম? হ্যাঁ, জালিম, অত্যাচারী, অপ্রেসর, অপ্রেসরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। তাহলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্স রুমে। আওয়াজ করে বলেন তো সবাই নো, এই লিমিট ক্রস আর জুলুম নো, চলে গেছে, খালাস। এবার তিন নাম্বারে দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করে না। তিন নাম্বারে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না। অহংকারী, আমাদের তো অহংকার টহংকার নাই না? আছে, অহংকার আছে? কিসের অহংকার বলেন? টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার, সোশ্যাল পাওয়ার, এই যে অহংকার। অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে, পড়েন আমিন। একটা ভয়ঙ্কর খাঁচা। আচ্ছা, অহংকার করার আমাদের আছে কি বলেন তো? আল্লাহ বলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি। আমরা দুর্বল, শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমার বাপ ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল, আমরা চৌদ্দ গোষ্ঠী কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা, কিছুই ছিলাম না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুমি কিছু ছিল একটা সময়, কিছুই ছিল না, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিল না। অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম, সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম, নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে। দেখেন তো দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি? কাপড় নাই, চোপন নাই, এভাবে চলে আসছি। আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খেতে পারি, তাও লিকুইড খাবার, এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায়, খালি মুছতে হয়। মেহমান একজনের সাদর করে কোলে নিচে পেশাব করে দিছি ভরাইয়া, আছে না নাই? হয়েছে না? হয়েছে না? এরকম আদর করে একটা কোলে নিছেন, এখনই না ডায়াপার আসছে মিয়া, আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল নাকি? প্যাম্পাস ডায়াপার ছিল, এই কাঁথা টাতা নিয়ে কোলে নেওয়া লাগবে, তারপরে দিছে ওদিক দিয়ে জামা টামা ভিজে শেষ। ইভেন রাসুলসা ইসলামের কোলে এরকম বাচ্চারা পেশাব করে দিছে, এরকম হাদিস আছে। আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাসুল ইসলাম কোলে দিতেন, পেশাব করে দিতেন। তো কার কোলে উঠছে এটাও জানি না, পেশাব করে ভরাই দিচ্ছে, পেশাব পায়খানা করে সয় লাভ, লিকুইড দিলে খেতে পারি, শক্ত কিছু খেতে পারি না। এই তো আমি, এই তো আমার ক্ষমতা, যে একজন যে বললেন ক্ষমতার অহংকার, এই তো ক্ষমতার, ক্ষমতাটা তো এতটুকু। এরপরে যখন জোয়ান হয়েছে, এখন তো জোয়ান, এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো? জোয়ানদের কাঁপতে কাঁপতে সব শেষ, একটা ভূমিকম্প, একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না। একটা তুফান, রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ওঠে, ক্ষমতা আমার, আমার নাকি ক্ষমতার অহংকার। কি দুর্বল আমরা, কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না, ঠিক কিনা? মশা যে কামড়ায় এটা ধরতে না পারলে কিছু করতে পারি? কামড় মাইরা দিছে তোর বল্লা পোকা, এসা যদি কামড় দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারেন তো কিসের, কিসের ক্ষমতা আপনার? এরপর আবার যদি 70-80 বছর হায়াত পাই, আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট, আছে না নাই? বয়স যখন 80 হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল, আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা, খাবার দিলে খাইতে পারি, পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে, এর নাকি আবার অহংকার সাজে? অহংকার সাজে? অহংকার সাজে একজনের, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ।
তিন নম্বরে অহংকার দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা। আল্লাহ বলেন কারুনের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন। আল্লাহ বলেন ইন্না করুনা কানা মিন কওমি মূসা, কারুন ছিল মূসা আলাইহিস সালামের কওমের লোক, মূসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত। কারুন নামে একজন সম্পদশালী ছিল, মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে, ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি, কয়েকবার গিয়েছি। তো ফাবাগা আলাইহিম, সে মানুষের উপর চড়াও হলো। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন এই কারণকে আমি এত সম্পদ দিয়েছি, এত বেশি ছিল তার সম্পদ, সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো, ওই আলমারির যে চাবি হইতো, এই চাবিগুলোরে ওজন করার জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন পেশি শক্তি পুরুষ লাগতো। আলমারি রাখার জন্য না, কি রাখার জন্য? আলমারি ভর্তি যে সোনা দানা গহনা, ওইটা যে চাবি, ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো, এত সম্পদ। তো তাকে এলাকার লোকেরা বলেছিল খলালাহু কওমুহু লা তাফরাহ, এ কারণ তুমি গর্ব করো না। কারণ তাকে বলছিল মূসা আলাইহিস সালাম যাকাত দাও, সে বলছে আমি যাকাত দিব কেন, এই সম্পদ তো আমার। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটায় এই সম্পদ কামাইছি, আমার সম্পদ আমি খাবো, আমি যাকাত দিব কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ তুমি অহংকার করলে, আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না, অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, আমি অহংকারকে পছন্দ করি না, অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কি হয়েছিল কারণের নসিবে? আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওমা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো, আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম, মুহূর্তেই দাবিয়ে দিলাম। সেই বুখারিতে এসেছে ইয়াতা জালজালু ফিল আরদ, প্রতিদিন এক বিঘত করে কারুন জমিনের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহু আকবার, কারণ অহংকার করেছিল। আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না। সূরা লোকমানে আল্লাহ বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে মুখ ফিরিও না, ওয়ালা তামশি ফিল আরদা মারাহা, জমিনে অহংকার ভরে হেটো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন।